Hey guys, good morning. Welcome back to my new vlog. I'm Bishop this shortcut up north exam village with blogger. মা সকাল সকাল ঘর গুলো লেপে ঠিক করতেছে পূজার আর দুই দিন বাকি এখন সব কিছু পরিষ্কার করে ঠিক করে রাখতে হবে পূজার প্রস্তুতি চলতেছে সাউন্ড বক্স এসে গেছে কালকে ভজা যায় নিয়ে আসছে আর এই যে প্যান্ডেল করে গেছে কালকে আমি অফিসে ছিলাম খুবই সাধারণ একটা ছোটমোটো প্যান্ডেল ভোগের ঘরে চুলা কাটা হয়ে গেছে এই চুলাই পূজার ভোগ রান্না হবে বেড়া দেওয়া হয়েছে খড়ির আর উপরে টিনের চাল ঘরের দরজা হলো এটা এটাই যে এইভাবে লাগাইতে হয় বাসটা এইভাবে করলে এটা লক হয়ে গেল আবার খোলার সময় এটা এইভাবে খুলতে হবে মানে বড়টা হইলো এটার বাচ্চা নাকি এটার নাম মিমি মা বললো আজকে নারিকেলের নাড়ু বানাবে তাই নারিকেল গুলো এখন ভাঙতে বললো গুড় আছে সাথে আবার গুড় নারিকেলের তো নারিকেল নাড় অনেক পছন্দ করে শুক্রবার দিন চলে আসবি ভালো করে তো আসতে হবে নইলে কিন্তু আমার সবগুলো নারিকেল ভাঙা কমপ্লিট এখন এই যে সোভাগুলো রোদে শুকাইতে দেব এগুলো পূজার সময় আরতিতে কাজে লাগবে রাস্তা নষ্ট হয়ে গেছিল বাবা ঠিক করে দিল
বল হয়েছে একটা দেখে দেখ ওইটাই ভালো এটার থেকে আগে দেয় ভালো নারিকেল কুড়ানো কমপ্লিট হয়ে গেছে এরপর গুড় আর নারিকেল একসাথে জাল করতে হবে কি এটা ভাঙছিল নাকি আমার ভাগ্যে রয়েছে এটা কি গুড় আখের গুড় মিশে নিতে জল কিসের জন্য খুবই সাধারণ সিম্পল একটা প্যান্ডেল আমাদের দুর্গাপূজার গ্রামের পূজা এরকমই হয় আগে টিন দিয়ে সাপড়া দিত এখন ওইগুলা না কইরা প্যান্ডেল করে এরকম ছোট মোটো টিন দিয়ে সাপড়া দিতে অনেক লুক লাগে অনেক পরিশ্রম হয় এই কারণে কিন্তু টিন দিয়ে দিলে একটু বৃষ্টি থেকে অনেক সেভ হয় ছোটবেলায় নারিকেল কুড়ানোর সময় ওর দেখে ফেলে তো আমরা তখন তো নারিকেল ছিল গাছের অনেক নারিকেল ছিল এখন কিনে আনতে হয় তাও পাওয়া যায় না অনেক দাম ঘর দেওয়ার সময় অনেক নারিকেল গাছ কয়েকটা কাটা পড়ছে তেজপাতা দিয়ে দিল এটা হলো কাঠি কাঠ দিয়ে তৈরি করছে মা এটা দিয়ে গোটা দিতে হবে গোটা 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 এদিকে কাকিদের বাড়িতে কাকি আর বড় মা মোয়া বানাইতেছে
নাড়ু বানাবে না সে কাকিরাও মুয়া বানাবে না সে দেখলাম জাল দেওয়া প্রায় হয়ে গেছে আর আরাধ্যমণির প্রিয় নাড়ু নারিকেলের নাড়ু এই কারণে মা আরো খুশিতে খুশিতে বানাইতেছে জাল দেওয়া হয়ে গেছে এখন নামাতে হবে আমাদের নাড়ু বানানো কমপ্লিট হয়েছে আমাদের ইউটিউব ফ্যামিলির সকলকেই নাড়ু খাওয়ার নিমন্ত্রণ রইল সকলে আসবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী ব্লগগুলো যেন মিস না হয় এর জন্য বেল বাটন অন করে রাখার অনুরোধ রইল দেখা হবে আবার নতুন ব্লগে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন মা আবার তিলের নাড়ু বানাইতেছে কিন্তু আমি এখন আর মাকে সাহায্য করতে পারবো না কারণ আমার আবার গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওই গাড়ি এসে বসতে আমার অফিসে চলে যেতে হবে